হ্যালো এভরিওয়ান, ইটস সুশুভ্র। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বিলিভার। আর সকাল সকাল জ্যাকেট ট্যাকেট পরেছি কেন, এরকম গলা বন্ধ, কারণ বাইক চালাতে হবে আজকে। হ্যাঁ, তো বাইক চালিয়ে যাব আমরা। একটু এই পিছনে দেখাতে চাইছিলাম, যেটা এটা দীঘা থেকে নিয়েছিলাম, এই বাইকের যেটা দেখতে পাচ্ছো বং বিলিভার লেখানো আছে এটাতে। তো যাই হোক, বেরোবো আমি, একটু যাব সার্ভিস সেন্টারে গাড়ির, কারণ KTM থেকে ফোন করেছিল যে ওদের উইন্টার কিছু একটা অফার বা কিছু একটা আছে, ফিল্টার চেঞ্জ এবং কিছু এসেন্সিয়াল জিনিসপত্র ওরা করবে, সেটার জন্য খুব কম প্রাইসে আমাকে বলেছে যাওয়ার জন্য। তো চাই একটু সার্ভিস সেন্টারে, আমার ঠাকুর পুকুরটা কাছে হবে, আমি যেহেতু বেহালা চৌ রাস্তার দিকে থাকি, তো যাব গিয়ে দেখি কী কী কাজ করাই এবং কত অ্যামাউন্ট নেয়। বলেছে তো খুব কম প্রাইসে হয়ে যাবে, এরকম কিছু একটা অফার চলছে, আর আমার করাতেই হতো কিছু কাজ। তো চলো যাওয়া যাক, দেখি আগে যাই গিয়ে দেখি। তাই জন্য গলা বন্ধ পড়ে নিয়েছি, ঠান্ডাটা একটু বেশি, ঠান্ডা লাগিয়ে লাভ নেই, কারণ ওই যে বলেছিলাম খুব তাড়াতাড়ি আমরা ঘুরতে যাচ্ছি, সেখানে একটু ঠান্ডা থাকবে, শরীরটা খারাপ করতে চাইছি না। তো চলো এসে আবার কাজে বসতে হবে, চলো বেরোই। চলে এসেছি আমি সার্ভিস সেন্টারে ডিউকে, দেখতেই পাচ্ছ যে খুব জোরে গাড়ি চালে এই লোকটাকে, ঠিক না, কিন্তু সেফ ড্রাইভ সেফ লাইফ, সব গিয়ার পড়ে আছে, ঠিক আছে। তো তোমরাও যখনই কলকাতাতে গাড়ি চালাও, কলকাতার বাইরে চালাও, যেখানেই চালাও ভদ্রভাবে চালাবে, সাবধানে চালাবে, সেফ ড্রাইভ সেফ লাইফ মনে রাখবে, আর কি বলে আর কি বলে, ব্যাস সেইগুলোই। বিন্দাস এলাম, ফাঁকা ছিল রাস্তায়, মাস্ক খুললে বেশ সেটু না ভালো লাগে, মাস্ক খুললে ভালো লাগে, কিন্তু মাস্ক খোলাটা উচিত নয়, কারণ ফাঁকা রয়েছে পুরো। সকাল সকাল এসেছি, একদম ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট আমারই বোধহয় নেওয়া ছিল 9:30-10 নাগাদ। তো ঠিক আছে, কাজ করুক ওরা, দেখা যাক কী হয় না হয়, সেই অনুযায়ী তোমাদেরকে জানাবো। উইন্টার চেক আপের জন্য এসেছি আমি এখন এখানে, একটা অফার ছিল KTM এর তরফ থেকে, তো ওখানে এসেছি। রাস্তায় ফেরার সময় হয়তো একটু জ্যাম ট্যাম পাবো, তো দেখা যাক কী হয়, কাজ হচ্ছে এখন, চল দেখি। ইস্ত্রি সার্ভিসিং করাতে গাড়ি, ভেতরের জায়গাটা বেশ ভালো, মেইন রাস্তার ধারে সার্ভিসিং করাচ্ছে, এখানে ঘোরার জায়গা মনে হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, তো বেশ ভালো লাগে ব্যাপারটা। লোকাল এরিয়াতে এসছি, একটু বোর লাগছে, অনেকক্ষণ ওয়েট করতে হবে, তাহলে আমি ঘুরে আসি একটু জায়গাটা থেকে, জায়গাটা বেশ ভালোই, খারাপ না। হ্যাঁ, আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখছি সার্ভিস সেন্টারের কাছে, হঠাৎ দেখলাম চালের উপরে তিনটে বিড়াল বসে ঝগড়া করছিল, হঠাৎ ফ্রেমটা ওদের দিকে করতেই শান্ত হয়ে গেল, আর তারপর চুপচাপ বসে পড়লো। মানে ওরাও চায় না যে ওদের ঘরের ঝামেলা বাইরে আসুক, ব্যাপারটা বুঝতে পারছো? দেখো, দেখে মনেই হবে না, একটু আগেই তুমুল ঝগড়া হচ্ছিল, কিন্তু মুখগুলো দেখো নিষ্পাপ নিশ্চুপ। দেখলে দিনটা কেমন কাটালাম, সকালে গেলাম গাড়ি সার্ভিসিং করতে, তারপরে গাড়ি সার্ভিসিং ওখানে একটু ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করার পরে ঘরে এসে দেখলাম যে বাবার চুল কাটার জন্য আমাদের বাড়িতেই সেলুন খোলা হয়েছে, সেলুনে চুল টুল কাটা হচ্ছে। তারপরে একটু বিকেলের দিকে মাঠে গেলাম, আড্ডা মারলাম, দেখলাম বাচ্চারা ভলিবল খেলছে, সন্ধেবেলা তো দেখলে এইসব খাওয়া দাওয়া যে হবে সেগুলিরই একটা ছোটো ঝলক ছিল। তো এইভাবেই দিনটা কাটলো, খুব একটা স্পেশাল নয়, বাট ডেইলি ব্লগের মতো আস্তে আস্তে এন্টার করতে চাইছি, তো সেটাই জাস্ট দেখিয়ে দিলাম তোমাদেরকে। কেমন লাগলো দেখি অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আদিওস।